অঙ্কুরোদ্গম হওয়ার পর মানে চারা গজানোর পর 10 দিন খুব সেন্সিটিভ টাইম। আর এখন যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটা আসলে বিচি ঘাস, এগুলা যখন আমরা ইয়ে দিই বীজটা ফেলি তখন এটা ছিল না। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু। প্রিয় দর্শক, আপনাদের সকলের মঙ্গল কামনা করছি আমি মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের কৃষক ভাই মোহাম্মদ আমির হোসেন, আদর্শ কৃষক বলা যায়। তার সাথে আমরা ঘুরে ঘুরে তার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করব এবং আপনাদের তা দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবেন। আমরা আমাদের আদর্শ কৃষক মোহাম্মদ আমির হোসেনের সঙ্গে আমরা মাঠে চলে এসেছি গমের জমিতে। তো আমাদের এই বেল গাছিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের যে গমের বীজ প্রদান করা হয়েছিল সেই গমের জমিতে আমরা চলে এসেছি। আসসালামু আলাইকুম, আমি আমির হোসেন। আমরা যে বীজগুলো পেয়েছি আমরা 10 বিঘা জমিতে এই গম চাষ করেছি। বাড়ি গম 33 পেয়েছেন? বাড়ি গম 33ই, বাড়ি গম 33 পেয়েছি। 10 বিঘা জমিতে আমরা এটা রোপণ করেছি। এই সেই জমি? হ্যাঁ, এই সেই জমি। তো এরকম ওই সাইডে আদার সাইডেও আছে, কিছু গাছ বের হয়েছে, কিছু হয়নি এখনও। একপাশ সবাই বনেছে, কেউ আগে বনেছে, কেউ পরে বনেছে। ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ যদি আবহাওয়া ভালো রাখে, আবহাওয়া অনুকূলে যদি থাকে অবশ্যই ভালো ফলন হবে। গতবারও প্রতি বিঘায় ধরেন 70 মণ, সর্বনিম্ন 70 মণ গম হয়েছিল। আমার ওই জমি থেকে আমি 20 মণ গম পেয়েছিলাম। আরে যে আপনাকে জৈব সার এবং ছাই ব্যবহার করার জন্য এগুলো কি মিশিয়ে দিয়েছেন এর মধ্যে? জি জি, এটা তো দেওয়া হয়েছে, জৈব সার এবং ছাই দুটাই। মানে সেচ দেওয়ার কারণে ওটা, আর আমরা দেখি দুই একটা টেকেছে কিনা দেখা যায়। প্রচুর পরিমাণ হয়েছে, খুব খেয়াল রাখতে হবে যে কোনো রোগ বালাই বা কোনো পোকামাকড় লেগেছে কিনা, ঠিক আছে? তার মানে আমরা এখানে প্রতিদিনই পরিদর্শন করবো, ঠিক আছে? এবং কোনো প্রকার কোনো সমস্যা মনে হলে আপনি সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন, আমার সাথে একটু ডিসকাস করবেন, ঠিক আছে? এখন আধুনিক যে প্রযুক্তিগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? আমাদের বাড়ি সরিষা 17 এখানে বপন করা হয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, মানে এত সুন্দর ফাঁকা ফাঁকা গাছ। তো আমাদের অফিস থেকে যে বাড়ি সরিষা 17 দেওয়া হয়েছিল, পাশাপাশি এই কৃষক বাড়ি সরিষা 14 করেছে পাশে। তো এখানে মোট জমি আছে প্রায় 3 বিঘা। এই 3 বিঘা জমিতেই উনি এই সরিষা চাষাবাদ করছেন। তো এই বীজটা আমরা প্রথমে আমাদের উপসহকারী সাহেবের কাছে আমরা আবদার করি যে আমরা পেঁয়াজ লাগাতে ইচ্ছুক। সে তখন তার
মাধ্যমে আমরা প্রণোদনার যে বীজটা তার সংগ্রহ ছিল সেটা আমাদের সে দিয়েছে, আর প্রণোদনার বীজটা আমরা এনে এই বীজতলায় ফেলেছি। আর এখন যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটা আসলে বিচি ঘাস, এগুলা যখন আমরা ইয়ে দিই বীজটা ফেলি তখন এটা ছিল না, এটা পরে উঠেছে। আর এর জন্যে আমরা আজকেই পরশুদিন সেচ দিয়েছি, আর আজকে আমরা যে বিকাশ এই আগাছানাশকটা স্প্রে করেছি, ইনশাল্লাহ এটা আবার আগামী দুই তিন দিনের মধ্যে এটা নষ্ট হয়ে যাবে, আর পাওয়া যাবে না। আচ্ছা, তো আমাদের এই চারার বয়স কতদিন হলো? চারার বয়স আনুমানিক বলতে 15-16 দিন হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা, তো চারাগুলো যাতে ভালো থাকে এদিকে আমরা সবসময় খেয়াল রাখবো, এবং চারাগুলো আমরা যথাসময়ে রোপণ করার চেষ্টা করব। আর যাক আপাতত মোটামুটি যথেষ্ট সুন্দর আছে, তারপরও আবার স্প্রে দেওয়া লাগবে, দিব ইনশাল্লাহ। ঠিক আছে, যতদূর পারি আমরা চেষ্টা করবো। আমরা এখন পনেরোদনার পেঁয়াজের বীজতলা দেখলাম, তো আমাদের আরও যে কার্যক্রমগুলো আছে আমরা পর্যায়ক্রমে দেখার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ডাগওয়েল স্কিমে চলে এসেছে, তো আমাদের এই স্কিমের যিনি মালিক তার সাথে আমরা